Vem na casa, tá? Toma mate, Mimi, coi, Mimi. Masi, não, Mimi, coi, Mimi. Ai, tá com... Ai, tá com a mão. Mas bate, pode outro, irmã. Ai, tá, mas a minha sori. Oh, a minha janinha, tu. আজকের আইসনার হ্যাপি বার্থডে, ওই জন্যে আমরা সবাই এসেছি ওর এক বছরের হ্যাপি বার্থডে। হ্যাঁ, সবাই ওকে হ্যাপি বার্থডে বলে ও এখন ক্যামেরাটা ধরবে বলে বলি বাবালি উই করছি ও বলবে। তুমি বলে দাও, তুমি বুঝতে পারছো সোনা মা? তুমি কিছু বুঝতে পারছো? বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো না? একটু বুঝতে পারছো না? সব কথা বোঝে। ওকে দেখে আর ভয় লাগছে না, রাগি লাগছে না। মনে হচ্ছে না খামচে দিয়ে দেখে মনে হচ্ছে অব্রতে ভর্তি হয়ে গেছে জামাটা অব্রো দেওয়া। কি হয়েছে মা? কি হয়েছে মা? তুমি
তুমি সামনে যাওয়া এই তো সুন্দর সুন্দর লাগছে ওইটাকে নেবে বলে তখন থেকে করে যাচ্ছে তুলে যায় ঝট করে চলো ছুরি চুষছে ঠিক আছে ও ছবি তুলছে ও ছবি তুলছে ছবি তুলছে তো ও মন কেমন করে ও ভাগি গেছো হয়ে গেছে সবাই খাচ্ছেন একটু করে চুষে রেখে দিচ্ছে দাদুরা চলে যাও তুমি দাদুকে দাঁড়িয়ে
দাদুরাকে ডাকবি, দাদুরাকে খাই আসো, জীবন এসো যাবে না দিদার কাছে, দিদার কাছে যাবে না। কাঁচা বল, কাঁচা বল, কাঁচা বাদাম, কাঁচা কাঁচা কর, কাঁচা ধরো আমি রাখবো, জোয়ান খেলাম, জোয়ান কেমন তো হবে, জোয়ান জোয়ান খেলো, জোয়ান খেলো পটা আছে আর একটা আমি পরে নেবো, আমি পরে নেবো, তুমি না এটা চালিয়ে রেখে দিয়েছো, খাও এখন স্টার্টারে খাচ্ছি, এটা মনে হচ্ছে চিকেন সাটে না পনির সাটে বলতে পারছি না, কি সাটে রে মানে এটা, চিকেন সাটে, এটা চিকেন সাটে, আর এটা হচ্ছে ওই কেকটা আগেই দেখেছে, চলো খেয়ে নিই আমি। জানি না স্টার্টারে এত বড় কেক, আবার চিকেন সাটে খেয়েছি, আবার এখন এইসব পড়ছে, কতটা খাবো কিছুই বুঝতে পারছি না। তো চলো দেখা যাক কি খাই না খাই, তোমাদের দেখাতে থাকি হয়েছে তখন চিকেন সাটে খাচ্ছিলাম আর এত বড় কেক খাচ্ছিলাম, এখন এই ফিস ফ্রাই একদম তো খেতেই পাচ্ছি না, পুরো পেট পুরো ভারী হয়ে গেছে, তাও 12টা বেজে গেছে, খাও খেতে পাচ্ছি না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে 12:30 বাজে মনে হয়, ফার্স্ট আছে, 12:30 বাজে না,
তো এখন এইভাবে খেয়ে দিয়ে উঠলাম, তো খেলাম দেখলে, আর ব্লগটা তো হলো, এইভাবেই হলো, তোমাদেরকে দেখালাম। আর এখন সব বসে আছি, আমার বোন তো, বোনের বর তো আমাকে যেতে দিল না, তো আমি এখন রয়ে গেলাম এখানে, কাল যাব। ও একদম যেতে দিল না, জামা প্যান্ট নিয়ে আসিনি, কিছু করিনি, তাও আমাকে এখানে রেখে দিল। আর মেয়ে আছে, মেয়ের বাবা যাবে, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে কথা হলো। তোর রায়সোনার এক বছরের জন্মদিন তোমরা দেখতে এলাম। হ্যাঁ, আগেই নিয়ে গেছে খাবার, তো তো চলো আর একটু তোমাদের সবাইকে দেখাই কে কোথায় আছে। এখানে বাপি বসে আছে, এখানে পুচকিগুলো সব খেলা করছে, এখানে মা, নিচে সব বিছানা হচ্ছে, এখানে সব, এখানে এরা শুয়ে রয়েছে। আর এই যে সব খদ্দর গুলো এইভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে, ওরা সব বাড়ি চলে যাবে, আমাদের বাড়ি। তো চলো ব্লগটা এতটুকুনি রাখছি, যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখন আমি অব্র মেখে ভর্তি, কেন কি রায়ের গায়ে অব্র ছিল জামার মধ্যে, এই জন্য সবাই একটু অব্র টব্র মেখে নিয়েছে, আমারও মুখে টুকে একটু অব্র আছে। চলো আসছি, আবার কোনো নতুন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।